কলেজ থেকে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা পাশ করে আসে ডিপ্লোমা করে, তাদের এন্ট্রি লেভেলটা 10+2 এটা আমাদের অন্যতম দাবি। আমাদের দাবি রাজ্য সরকারের কাছে 6th pay commission যত দ্রুত আমাদের কর্মচারীদের দেওয়া যায় সেই অনুরোধ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি এই সম্মেলনের মাধ্যম দিয়ে। আমরা দাবি করছি যে আমাদের রাজ্যে উন্নয়নের কর্মযোগ্য যে চলছে সেখানে যে সকল ইঞ্জিনিয়ারিং পদ খালি আছে অবিলম্বে যেন সেই পদ বিএসসি পরীক্ষার মাধ্যমে পূরণ করা হয় এটা আমরা রাজ্য সরকারের কাছে। আমরা সর্ববৃহৎ পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং সংগঠন, আমরা অল ইন্ডিয়া ডিপ্লোমা ফেডারেশনের অন্তর্ভুক্ত এবং সার্ক দেশের অন্তর্ভুক্ত একটা সংগঠন। আমাদের এই সংগঠনে রাজ্য সরকারি দপ্তরের সকল ইঞ্জিনিয়ারিং দপ্তর। আর আপনাদের এই সম্মেলনের উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যদি কিছু বলেন, ঠিক আছে, এত দিন ধরে যে সারা দেশে যারা ইঞ্জিনিয়ার আছে আমাদের সারা রাজ্যে এবং আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে সোনার বাংলা গলা ইমপ্লিমেন্টেশন করা হয় সেগুলোকে দেখা, শুধু তাই নয় যে সরকারি সম্পত্তিগুলো আমরা তৈরি করি তার কিন্তু রক্ষণাবেক্ষণ কিন্তু অত্যন্ত জরুরি। তরফ থেকে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের তরফ থেকে কোনোরকম কোনো সাহায্য বা কোনোরকম কোনো রেসপন্স কি পেয়েছেন? এবং প্রথমেই বলে রাখি আমাদের এই সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, সরকারের হয়ে কাজ করে যাচ্ছে। ডেভেলপমেন্টের মূল কারিগর কিন্তু ইঞ্জিনিয়ার নয়, অর্থাৎ আমাদের যত ডেভেলপমেন্ট দেখছেন তার যা পুরো কাজের ভার আমাদের 80% কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু বহন করে চলে। সমস্ত রাজ্যে আমাদের ক্যাডারদের নাম ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, হোয়ারেজ আমাদের এখানে ছিল সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আগে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সমস্ত রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের পদনামটা এসএই পরিবর্তে বা সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের সম্মেলনের মাধ্যমে আমাদের তাদের কাছে রেখেছিলাম, আমাদের দাবি তাদের কাছে আমরা দাবি সনদ পেশ করেছিলাম। উনি কিন্তু আমাদের সাথে সাড়া দিয়ে আমাদের বছর দুয়েক আগে আমাদের সেই পদনাম জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদেরকে ডেকেছেন, আমরা এখন বর্তমানে সাবঅ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জুনিয়র ইঞ্জিনিয়ার নামে পরিচিত হয়েছি সমস্ত রাজ্যের সাথে একইভাবে। উনি আমাদের সাথে কথা রেখেছেন আমাদের আগে পরবর্তীকালের দাবি আমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ক্যাডার্ত করার এটা আমাদের একটা প্রাথমিক দাবি। আমার নিশ্চয়ই আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দাবি আমাদেরকে রাখবেন। আপনাদের এই যে সংগঠনটা রয়েছে এই সংগঠন কী কাজ বা কার সাথে অন্তর্ভুক্ত রয়েছে কী কাজের জন্য? প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে সংগঠনটা সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট, এদের এরা মেইনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের মধ্যে যত জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আর চিফ ইঞ্জিনিয়ার যত ইঞ্জিনিয়ারিং ক্যাডার আছে সমস্ত আমাদের সোসাইটির অন্তর্ভুক্ত। এবং আমাদের সোসাইটির যে অ্যাফিলিয়েটেড হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড আমাদের ভারতবর্ষের যত দেশ রাজ্য আছে সমস্ত রাজ্যের যত ইঞ্জিনিয়ার বন্ধু আছে প্রায় 5.5 লক্ষ আসবেন, তাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে। আন্তর্জাতিক স্তরে যারা চাকরি করছেন ইঞ্জিনিয়ারিং কীভাবে ডেভেলপ হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু তার একটা সুন্দর সহাবস্থানের জায়গা আছে কারণ তো এটা আমাদের পক্ষে খুব মহত্বপূর্ণ এই কনফারেন্সটা, যেখানে আমরা সারা ভারতবর্ষ তথা সমস্ত অন্যান্য দেশগুলোর সঙ্গে আমরা একসঙ্গে বসে একই প্ল্যাটফর্মে একটা রুমের মধ্যে বসে এই রবীন্দ্রভবনে বসে তাদের সঙ্গে কিন্তু টেকনোলজি শেয়ার করতে পারবো এবং আমরা অনেকটা এনরিচ হতে পারবো যে বাইরের দেশের তারা কীভাবে ডেভেলপ করছে এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গকে মিলিয়ে বিশ্ব বাংলাকে যদি আন্তর্জাতিক স্তরে সেই মতো করে আমরা প্রতিস্থাপিত করতে পারি এবং তার উন্নতি করতে পারি তাহলে দেশের পক্ষে মঙ্গল, আমাদের রাজ্যের পক্ষে তো অবশ্যই মঙ্গল। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করি, এইটাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য, সবাইকে যাতে সেই সময়ের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট উপযোগী কাজগুলো করা হয়। তাছাড়াও আছে আমাদের সার্বিক উন্নয়নের কথা বলবো, বেতন বৈষম্য দূর করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ারে তাতে কিন্তু বেতন কাঠামো একটা ভালো, যেন যেহেতু আমরা বিশ্ব বাংলা গড়ার স্বপ্ন দেখি তাদের চাইছে এই জায়গাটায়। শুধু তাই না, ষষ্ঠ বেশিরভাগ আমরা ইঞ্জিনিয়ার্স ব্যাটারিটির জন্য বিভিন্ন প্রোগ্রাম করি, ট্রেনিং প্রোগ্রাম করি, করে তাদেরকে ঠিক করি যাতে আমরা যে বাংলা যে দুর্বলতা যে করছি সেই অবস্থায় সেই বাংলা যেন আমরা বিশ্ব বাংলা আসবেন, তাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে। আন্তর্জাতিক স্তরে যারা চাকরি করছেন ইঞ্জিনিয়ারিং
কীভাবে ডেভেলপ হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু তার একটা সুন্দর সহাবস্থানের জায়গা আছে কালকে। তো এটা আমাদের পক্ষে খুব মহত্বপূর্ণ এই কনফারেন্সটা, যেখানে আমরা সারা ভারতবর্ষ তথা সমস্ত অন্যান্য দেশগুলোর সঙ্গে আমরা একসঙ্গে বসে একই প্ল্যাটফর্মে একটা রুমের মধ্যে বসে এই রবীন্দ্রভবনে বসে তাদের সঙ্গে কিন্তু টেকনোলজি শেয়ার করতে পারবো এবং আমরা অনেকটা এনরিচ হতে পারবো যে বাইরের দেশের তারা কীভাবে ডেভেলপ করছে এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গকে মিলিয়ে বিশ্ব বাংলাকে যদি আন্তর্জাতিক স্তরে সেই মতো করে আমরা প্রতিস্থাপিত করতে পারি এবং তার উন্নতি করতে পারি তাহলে দেশের পক্ষে মঙ্গল, আমাদের রাজ্যের পক্ষে তো অবশ্যই মঙ্গল। রাজ্য সরকার এবং কেন্দ্রের কাছে পৌঁছানোর জন্য তাদের যে এই আবেদন এবং সেই সম্মেলন, আমরা খবরের দুনিয়ার তরফ থেকে এই সম্মেলন অতি দীর্ঘতর হওয়ার প্রতীক্ষা এবং আগাম শুভেচ্ছা বার্তা জানাই। বহরমপুর থেকে ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে অয়ন দা, খবরের দুনিয়া ডট কম।